তিন বছর পর পর্দায় ফিরেছেন বলিউড বাদশা আগামী 25 জানুয়ারি শাহরুখ খানের পাঠান মুক্তি পাচ্ছে আর সিনেমার একটি গান বেশরম রং প্রকাশ পেয়েছে সম্প্রতি তবে গানটি প্রকাশের পরই বিতর্কের মুখে পড়তে হয়েছে শাহরুখ দীপিকাকে এমন কি তা গড়িয়েছে আদালত পর্যন্ত বিস্তারিত অনামিকা তিথি রিপোর্টে বলিউড বাদশা শাহরুখ খানের কামব্যাক সিনেমা পাঠান সম্প্রতি সিনেমাটির প্রথম গান বেশরম রং প্রকাশ পেয়েছে এরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা কেউ কেউ অভিযোগ করছেন গানের দৃশ্যে পবিত্র গেরুয়া রঙের পোশাক পরে অশ্লীলতা করেছেন দীপিকা আর এই বিতর্ক এতদিন কেবল সোশ্যাল মিডিয়ায় আর রাস্তার আন্দোলনে সীমাবদ্ধ ছিল এবার দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিনীত জিন্দাল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী যেখানে শাহরুখ খান দীপিকা পাডুকোন সহ পাঠান সংশ্লিষ্টদের অভিযুক্ত করা হয়েছে অভিযোগপত্রে বলা হয়েছে এই গান অশ্লীল এবং আপত্তিকর এটি হিন্দু ভাবাবেগের বিরুদ্ধে কারণ দীপিকা গেরুয়া রঙের কাপড়ে বেশরম রং গানে পারফর্ম করেছেন এরকম আপত্তিকর নৃত্যের মাধ্যমে দীপিকা ও শাহরুখ হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন আইনজীবী বিনীতের দাবি ভারতীয় আইনের 295A 298 505 67 আইটি এবং 34 আইপিসি ধারায় শাহরুখ দীপিকা শাস্তিযোগ্য অপরাধ করেছেন এজন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি সেই সাথে বেশরম রং গানটি ইন্টারনেট থেকে ডিলিট করা ও সিনেমা থেকে বাদ দেওয়ার দাবিও জানান এই আইনজীবী এখানেই শেষ নয় ভারতের আরও বিভিন্ন জায়গায় গানটির বিরুদ্ধে অভিযোগ তুলে মামলার আবেদন করেছেন ক্ষুব্ধ হিন্দুরা বিহারেও একটি অভিযোগ দাখিল করা হয়েছে এর আগে পাঠান সিনেমাটি নিষিদ্ধ হওয়া উচিত বলে দাবি করেছিলেন হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বানসালি তবে ভারত জুড়ে এই প্রতিবাদের বিপরীতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোন এখনো কিছু বলেননি পাঠান নির্মাণ করেছেন ওয়ারখ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দ এতে শাহরুখ দীপিকার সঙ্গে আছেন জন আব্রাহাম এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে আগামী 25 জানুয়ারি ছবিটি হিন্দি তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে অনামিকা তিথি দেশ বিনোদন